আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে পিসি বিল্ডের আরেকটি ভিডিও আপনাদের স্বাগতম। যারা যে রেগুলার পিসি বিল্ডের ভিডিওগুলো দেখতেছেন তা আজকে তাদের অনেকটা কাজে লাগবে, এবং যারা একটা চাচ্ছেন যে একটু অল্প দামের ভিতরে ভালো একটা পিসি বিল্ড করবেন তাদের ভিডিওটি আশা করি কাজে লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আজকের পিসি বিল্ডে আপনারা একটা নতুন চমক থাকছে, একটা RGB ক্যাচিং থাকছে। তো যারা একটি ছোটো ক্যাচিং খুঁজছেন এবং অল্প দামের ভিতরে একটি RGB ক্যাচিং ফ্যান সহ একটি ক্যাচিং চাচ্ছেন লাইটিং সহ, তো তাদের কাছে এই ক্যাচিংটা মোটামুটি যথেষ্ট। ভিউসনিক ব্র্যান্ডের একটা ক্যাচিং। তো তারপরেও এখানে দুইটা প্যাকেজের ভিতরে দুইটা প্যাকেজ করা হয়েছে, একটা হচ্ছে 12,000 টাকার একটা প্যাকেজ, 13,500 টাকার একটা প্যাকেজ। এখানে কোরাই 3rd জেন একটি প্যাকেজ করা হয়েছে এবং কোরাই 5 3rd জেন একটি প্যাকেজ করা হয়েছে। সবই কম্পোনেন্ট ঠিক থাকবে, শুধুমাত্র প্রসেসর দুই রকম। তো আজকে ভিডিওতে কী কী কম্পোনেন্ট থাকছে এবং কোনটার প্রাইস কেমন এবং এটাতে কী ধরনের কাজ করতে পারবেন সবগুলোই আমি বলার চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিয়ে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। তো শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, প্রথমে বলেছি যে পিসির সব কম্পোনেন্ট ঠিক থাকবে, শুধুমাত্র দুই ধরনের প্রসেসরের মাধ্যমে প্যাকেজ দুইটা হয়ে যাবে, আপনার পছন্দ মতো প্যাকেজ নিতে পারবেন। তো এখানে আমি দুইটা প্রসেসর রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্রসেসর। এটা হচ্ছে একটা Core i5 3rd gen প্রসেসর, একটা Core i3 3rd gen প্রসেসর। তো দুইটার প্রাইস কিছুটা কম বেশি হওয়ার কারণে প্যাকেজের দামটা একটু পরিবর্তন হবে। তো মোটামুটি দুইটা প্যাকেজ আমার কাছে ভালো লেগেছে এবং যারা ইন্টারভিউয়ে কাজ করতে চাচ্ছেন তাদের কাছে এই দুইটা প্রসেসর পারফেক্ট। তো পুরাই 3rd gen প্রসেসর, এটা 3.20 GHz এবং আর এটার প্রাইস বর্তমান প্রাইস 1900 থেকে 2000 টাকা নেবে। এবং এটা এগুলো বাল্কের প্রসেসর হয়ে থাকে এবং আগে প্রসেসরগুলোর ওয়ারেন্টি বেশি ছিল, 1 বছরের ছিল, কিন্তু এখন বর্তমান 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয়। কিন্তু প্রসেসর সাধারণত নষ্ট হয় না, তবে প্রসেসরগুলো আপনার অনেক দিন অনায়াসে ইউজ করতে পারবেন। এবং পুরাই 5 যেটা 3rd gen প্রসেসর, এটার প্রাইস বর্তমান মার্কেট প্রাইস 3500 টাকা। আপনারা জানেন যে সব ধরনের প্রোডাক্টের একটু দাম বেশি, এনার্টিক্যাল প্রোডাক্টগুলো খুব কম আসতেছে, এই জন্য মার্কেটে চাহিদা থাকার কারণে এবং মার্কেটে প্রোডাক্ট না থাকার কারণে প্রোডাক্টের একটু দাম বর্তমানে একটু বেশি। তো তারপরেও সামনে আরও দাম কেমন বাড়বে বা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, তো আপনারা যারা পিসি বিল করতে চাচ্ছেন তারা এখনই পিসি বিল করতে পারেন, সামনে হয়তো প্রোডাক্টে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তো প্রসেসর দুইটা দেখলেন, আর এর সাথে প্রসেসরের সাথে মাদার বোর্ড হিসেবে যেহেতু বাজারে একটু কমানোর চেষ্টা করেছি, তো আপনারা আমি এখানে একটা মাদার বোর্ড ধরেছি সনিক ব্যান্ডের H61 মাদার বোর্ড। আপনারা এই সনিক ব্যান্ড সম্পর্কে হয়তো অনেকে পরিচিত আছেন। তো এটা একটা চায়না মাদার বোর্ড, এটা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এই মাদার বোর্ডে আপনি Core i3, Core i5 এবং Core i7 সেকেন্ড এবং 3rd gen যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন। তো তারপর আপনারা চাইলে এখানে মাদার বোর্ড হিসেবে GB কোরিয়ান মাদার বোর্ডগুলো নিতে পারবেন। তো এটার প্রাইস ধরা হয়েছে 3300 থেকে 3400 টাকা, আর যদি আপনি কোরিয়ান মাদার বোর্ডটা নেন তাহলে সেটা পড়বে 3500 টাকা থেকে 3600 টাকা এরকম পড়বে। ওটাও 1 বছরের গ্যারান্টি আছে, এটাও 1 বছরের গ্যারান্টি, আপনার পছন্দ মতো আপনি মাদার বোর্ড এখানে নিতে পারবেন। তারপর আমি এই প্যাকেজের ভিতরে র্যাম হিসাবে এখানে অ্যাডাপ্টারের 1600 ওয়াটের 2টা র্যাম ইউজ করা হয়েছে, 4GB, 4GB, 8GB। যারা এই প্যাকেজগুলো দিয়ে চাচ্ছেন আমি একটু ভারী লেভেলের কাজ করবো, এডিটিংয়ের কাজ করবো একটু, তারপর চাচ্ছেন একটু গ্রাফিক ডিজাইনের কাজ করবো, সেজন্য 4GB, 4GB, 8GB র্যাম ধরা হয়েছে। এটা বর্তমান সব প্রোডাক্টের যেহেতু দাম বেশি, র্যামগুলো এখন 1300 থেকে 1350 টাকা দাম পড়বে। দুইটা র্যাম স্লটে ধরা হয়েছে। তো এখানে 16GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন 8GB, 8GB করে। তো আপাতত এখানে 4GB, 4GB, 8GB র্যাম ধরা হয়েছে। এবং স্টোরেজ হিসাবে এখানে ধরা হয়েছে WD-Band 500GB হার্ড ডিস্ক। জানেন হার্ড ডিস্কগুলো রিকন্ডিশন হয়ে থাকে, 1 বছরের গ্যারান্টি রয়েছে হার্ড ডিস্কের। তো এটার বর্তমান মার্কেট প্রাইস 1300 থেকে 1400 টাকা এরকম হবে, সাথে একটা SSD রাখলে স্পিডটা একটু ভালো পাওয়া যেত। তো বাজেট একটু যেহেতু কম রাখার চেষ্টা করেছি সেখানে, এই জন্য আমি SSD রাখিনি, শুধুমাত্র এখানে একটা 500GB হার্ড ড্রাইভ ধরা হয়েছে। তো আপনারা চাইলে এর সাথে SSD অ্যাড করে নিতে পারেন, সেহেতু দাম একটু বাড়বে। আর শুধুমাত্র SSD নিয়েও হার্ড ডিস্ক বাদ দিয়ে SSD নিতে পারেন,
সেগুলো তো দাম 300 থেকে 400 টাকা দাম বাড়তে পারে। তো আমার আমার কাছে এসএসডি নেওয়াটাই বেটার মনে হবে, তারপরেও আপনার পছন্দ মতো প্যাকেজ সাজিয়ে নিতে পারেন। এবং সিপিইউ কুলার হিসাবে এখানে আমি ধরেছি সিপিইউ V1 ব্র্যান্ডের একটা সিপিইউ কুলার, এটা 200 থেকে 800 টাকা দাম পড়বে। এটা নর্মাল একটি কুলার ফ্যান, তবে এই প্রসেসরের জন্য এটা মানিয়ে নেওয়ার মতো বা চলবে এটা। তো আপনারা চাচ্ছেন যে আমি একটু ভালো কুলিং ফ্যান নেবো, সেজন্য আমি কুলিং ফ্যানের সাথে আরেকটা রেখেছি, এটা একটু চাইনিজ কুলিং ফ্যান, এটা হিটস নিয়ে অনেক বড় এবং অনেক ওজন ভারী। তো এটার প্রাইস 600 টাকা। তো আপনারা যদি চান না আমি এটার বাদ দিয়ে ওইটা নিবো, সেটা আপনার খুশি, আপনি নিতে পারবেন, তবে আমি প্যাকেজে এইটা ধরে ধরে রেখেছি। তো তারপর প্যাকেজের ভিতরে আপনার ক্যাসিংটা আগেই আমি বলেছি, ক্যাসিং ক্যাসিং এটা ভিওন ব্র্যান্ডের একটা ছোটো ক্যাসিং, দেখতে পাচ্ছেন যারা ছোটো ক্যাসিং পছন্দ স্পেস রাখতে চাচ্ছেন বা আপনার বড়ো ক্যাসিংগুলো পছন্দ হয় না, তাদের কাছে ক্যাসিংটি ভালো লাগবে। তো এটা পুরোপুরি গেমিং গেমিং ক্যাসিংও না অথবা ওই রকম প্রফেশনাল ক্যাসিং না, তবে সামনে দুটি কুলিং ফ্যান রয়েছে ফ্যান সহ, তবে লাইটিংটা এখানে ঘূর্ণায়মান না, টুকরোটা লাইট জ্বলে থাকে কালার নিয়ে। তো ভালো লাগবে এটা সামনে থেকে ভালো লাগে। আর শুধুমাত্র এই ক্যাসিংটির প্রাইস ধরা হয়েছে এখানে 2200 টাকা, এটা বি ওয়ান ব্র্যান্ডের ক্যাসিং, এটা মোটামুটি ক্যাসিংটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করেছি একটি নর্মাল পাওয়ার সাপ্লাই ট্রান্সেট ব্র্যান্ডের। তো পাওয়ার সাপ্লাইটির বর্তমান প্রাইস 500 থেকে 600 টাকা। তো আপনারা বাজেট বেশি হলে আপনি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে পারেন। তো এটা এই পাওয়ার সাপ্লাইটিও মোটামুটি ভালোই, এটা দিয়ে মোটামুটি প্যাকেজটি চলবে আর কি। তো আজকের প্যাকেজ তো এই পর্যন্তই, আর সাথে শুধুমাত্র এই পুরো প্যাকেজটি যারা কোরাই 3D নেবেন, কোরাই 3D 3D নেবেন, তাদের কাছে প্রায় প্যাকেজটি পড়বে 12,000 টাকা। এখানে কিছুটা ডিসকাউন্ট ধরা হয়েছে, পুরো প্যাকেজটি যোগ করলে একটু আরেকটু বেশি হবে, এখানে ডিসকাউন্টে 12,000 করা হয়েছে। আর যারা কোরাই 5D নেবেন সেটা পড়বে 13,500 টাকা, 1500 টাকা বেশি পড়বে। তো আপনার পছন্দ মতো এখানে দুইটি রীতি কোনো একটা নিতে পারেন প্রসেসর দিয়ে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি কোরাই 5 দিয়েই প্যাকেজটা নেন, কোরাই 5 যেহেতু 4টা কোর রয়েছে এবং 4টা থ্রেড রয়েছে, এতে করে আপনি গ্রাফিক ডিজাইন এডিটিংয়ের কাজ ভালোভাবে করতে পারবেন। এবং কোরাই 5 প্রসেসর সাধারণত কোরাই থ্রির থেকে অনেকটা হ্যাভি হয়, তো যাদের বাজেট একটু বাড়িয়ে 1500 টাকা বাড়িয়ে আমার কাছে ভালো মনে হবে কোরাই 5 দিন নেওয়া। আসলে এই পুরো প্যাকেজটির সাথে আপনার কিবোর্ড মাউস আলাদা নিতে হবে, এবং কিবোর্ড মাউসের জন্য এক্সট্রা আপনার পছন্দ মতো কিবোর্ড মাউস নিতে পারবেন। এবং এই প্যাকেজের সাথে মনিটরটাও আপনার পছন্দ মতো নিতে পারবেন, মনিটর বাজারে অনেক ধরনের মনিটর রয়েছে, তো আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের মনিটর নেবেন সেটা নিতে পারেন। তো মনিটর আপনার পছন্দ মতো নেবেন, সাথে অ্যাড করে নিতে হবে। তো পুরো প্যাকেজটি আপনাদের কেমন লেগেছে এবং কোন কম্পোনেন্ট সম্পর্কে অনুযায়ী জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এই প্যাকেজটি নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে আসতে পারবেন, দোকানটা হচ্ছে উত্তরা সেক্টর 7 সাইড গ্র্যান্ড সেন্টার, 2nd ফ্লোর, শপ নম্বর 88। ডিসক্রিপশন বক্সে দোকানের নাম্বার দেওয়া হবে এবং সেখানে ফোন দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে প্যাকেজ নিতে পারবেন, অথবা ইচ্ছা করলে আপনি দোকানে এসে সরাসরি এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো, দোয়া করুন সবাই।